কোন মাছ দূর আর ভয়লা মাছ দূর হইলো আমির উদ্দিন আহমেদ, এটা কোনটা? এটা আদম সৃষ্টি না আসরের মাঠ না, এটা হইলো বেহুদা একটা বলাইয়া বিলটা পড়ছে, এটার কিট মাইরা দেওয়া কেমনে হইব, তবু দিতে হয়। একজন মানুষ আমার নাম যদি আরিফ দেওয়ান হইতো অসুবিধা আছিল নি, যে কোনো মানুষের যে কোনো নাম রাখা যায়। আপনারা একটা জিনিস বিচার করবেন, সব মানুষের একই নাম, সারা বিশ্বব্যাপী যারা গুজরিয়া গেছে, যারা এখনো রুহু জগতে আছে এবং যা বর্তমান আছে, এই ত্রিকূলে যত মানুষ সবের এক নাম, সে নামের নাম কি জানেন? সবাই জব্দ, জব্দ হবেন না, সবের নাম আব্দুল্লাহ। এর অর্থ হলো আল্লাহর গুলাম। আল্লাহ নিজে বলেছেন সব মানুষের নাম আব্দুল্লাহ, এর অর্থ হলো আব্দ অর্থ গুলাম, আব আলিফ লাম হরফে মুকাতিয়াত এর পরে আল্লাহ, আল্লাহর গুলাম। মা বাবা আত্মীয় স্বজনে রাখে নাম ডাকার জন্য, চিনার জন্য, পরিচিতির জন্য। আমার নাম অন্য কিছু হলেও হয়, নাম আমি এফিডেভিট করি, পরিবর্তন করলেও পারে মানুষ অনেক, এটা পরিবর্তন করেও, গ্রামের নাম, মানুষের নাম, বাজারের নাম অনেক পরিবর্তন হয়, অসুবিধা নাই। তাহলে নাম তাই নয়, মানুষ আসলে আব্দুল্লাহ, আল্লাহর গুলাম। এখন পরিচয় কোথায়? নামের পরিচয় মানুষের চেহারায় আসে। দেখেন, একজন মানুষের নামের পরিচয় আসে চেহারার মধ্যে। আমার নাম আছে আমির উদ্দিন, কিন্তু সারা বিশ্বের মাঝে আমার চেহারায় আর দ্বিতীয় ব্যক্তি নাই। আমির উদ্দিন নাম আরো আছে, কিন্তু এই চেহারার মধ্যে আর কেউ নাই। এটা ডাকার জন্য, চিনার জন্য, জানার জন্য। মানুষের নাম চেহারার মধ্যেই লিপ্ত থাকে। এখন এলো নামের অর্থ, আমির বাদশা, আমির অর্থ বাদশা, রাজা, সব লীগের আমির হতে পারে, আরব আমিরাত হতে পারে, কুয়েতের আমির হতে পারে, আমির অর্থ বাদশা। উদ্দিন উজ্জীবিত, উদীয়মান। তবে এটার দায়িত্ব, উদ্দিন শব্দ একমাত্র ইসলাম ধর্মেই আছে, আর কোন ধর্মে যাইতে পারে না। এটার আদর্শে কিন্তু ইসলামের দায়িত্বে আসতে পারে উদ্দিন, উদীয়মান, যাহা চিরন্তন চিরসত্য, উদীয়মান, যে সূর্য ডুবে না হাসর পর্যন্ত বহাল থাকে, সে উদীয়মান একমাত্র ইসলাম ধর্ম। তাহলে আমার নামের অর্থটা কি দাঁড়ায়? ইসলামের আমির, ইসলামের বাদশাহ। আমার নামের অর্থ কিন্তু খুবই সুন্দর আছে, আহমদ, প্রশংসিত, প্রশংসিত ইসলামের বাদশাহ। এখানে যদি আপনার নির্বাচিত না হয়, তাহলে বিচারক আছেন, বয়ান করবেন। এবার যাই আমার গানের মাধ্যমে, তারপরে জবাব আসবে। বেড়া লাগাইতাম নি আমারে যখন জিজ্ঞাইছ, তাহলে আরিফ এটার অর্থ কি? দেওয়ান আমি জিজ্ঞাসা করি না, আরিফ শব্দের কি অর্থ? এই নামটা কিন্তু আরবি, আরিফ শব্দের কি বা অর্থ এই বানানটা ব্যাখ্যা করে আমারে তার অর্থটা বুঝিয়ে দিবেন। আমারে নামের অর্থ জিজ্ঞাসা করায় আমিও নামটা জিজ্ঞাসা করিয়া জানি লইবালা করিয়া।